नमस्कार ऑनलाइन एक्सपोर्ट इम्पोर्ट बिजनेस सल्यूशने और एक बिजनेस भिडियो नहीं अपन संगे हाजिर होची। आजकल भिडियो हे बांग्लादेशे इंडिया थेके बांग्लादेशे की की प्रोडक्ट एक्सपोर्ट करते पारबेन। इंडिया थेके बांग्लादेशे जे जे प्रोडक्टगुलो एक्सपोर्ट होय सेई गवर्नमेंटेर स्टैटिस्टिक अनुजाई आज के कथा बोलबो। इंडिया टॉप 10 कान्ट्रीर मध्य जेटा एक्सपोर्टेड कान्ट्रीर मध्य बांग्लादेश 7 नम्बरे पड़छे। एवं ये बांग्लादेशे टोटाल 57,841 कोटी टाकार बिजनेस करछे, माने बांग्लादेश एकटी भालो मार्केट हिसाबे आपनी देखते पाबेन। आज के बांग्लादेशे इंडिया थेके की की प्रोडक्ट जाच्छे सेई प्रोडक्टगुलो निये डिसकस करो। फर्स्ट अफ अल इंडिया देखे प्रचुर परिमाणे राइस जाच्छे। आपनी जदि एक्सपोर्ट इम्पोर्ट बिजनेस करछेन ताहले आपनार प्रोडक्टे राइस आपनी राखते पारेन। एर पाशापाशी आपनी चकलेट करते पारेन। इंडियन चकलेटेर बांग्लादेशे प्रचुर परिमाणे डिमांड आछे। एबं थ्री पिस सूट ओरो इंडिया जे थ्री पिस सूट, ए थ्री पिस सूटेरो बांग्लादेशे प्रचुर परिमाणे डिमांड आछे। तार पाशापाशी आपनी करते पारबेन जेमन होच्छे मीट प्रोडक्ट कत जाच्छे, जेटा होच्छे 101 कोटी टाकार मीट प्रोडक्ट जाच्छे। एवं तार पाशापाशी फिश माने माछ जातीय बा माछ प्रोडक्ट माछ जाच्छे 161 कोटी टाकार। एर पाशापाशी फ्रूट एंड वेजिटेबलेर मध्ये फ्रूट एंड वेजिटेबल जाच्छे 984 कोटी टाका। तार पाशापाशी डेयरी जे प्रोडक्टगुलो हय़ एई जे डेयरी प्रोडक्ट जेटा होच्छे 190 कोटी टाकार डेयरी प्रोडक्ट बांग्लादेशे एक्सपोर्ट करछे इंडिया। तार पाशापाशी কফি টি বা কফি কত এক্সপোর্ট করছে, যেটা হচ্ছে 1,937 কোটি টাকার কফি বা টি এক্সপোর্ট করছে। তার পাশাপাশি যেটা হচ্ছে অয়েল সিড 201 কোটি টাকার অয়েল সিড এক্সপোর্ট করছে। তার পাশাপাশি মিনারেলস অয়েলস যে এক্সপোর্ট করছে ইন্ডিয়া বাংলাদেশকে, যেটা হচ্ছে 6,475 কোটি টাকার। এবং এর পরবর্তীকালে কী কী প্রোডাক্ট আছে, যেটা হচ্ছে অর্গ্যানিক কেমিক্যাল যদি আপনি প্রোডাক্ট সিলেক্ট করেন তাহলে অর্গ্যানিক কেমিক্যালও প্রচুর পরিমাণে যাচ্ছে, যেটা হচ্ছে 2,038 কোটি টাকার অর্গ্যানিক কেমিক্যাল যাচ্ছে। এর পাশাপাশি আছে ফার্মাসিক্যাল প্রোডাক্ট, যেটা হচ্ছে 620 কোটি টাকার যাচ্ছে। এর পাশাপাশি কী আছে, প্লাস্টিক এবং আর্টিকেল অফ প্লাস্টিক, যেটা হচ্ছে 1,583 কোটি টাকার যাচ্ছে। তার পাশাপাশি রবার আছে, যদি আপনি ত্রিপুরা সাইডে হয়ে থাকেন তাহলে ত্রিপুরাতে প্রচুর পরিমাণে রবার উৎপন্ন হচ্ছে, আপনি রবারও সিলেক্ট করতে পারেন এবং এই রবারটাকে বাংলাদেশে এক্সপোর্ট করতে পারেন। রবার কত যাচ্ছে, যেটা হচ্ছে 569 কোটি টাকা রবার যাচ্ছে শুধুমাত্র বাংলাদেশে। এর পাশাপাশি পেপার এবং পেপার বোর্ড, যেটা যাচ্ছে 469 কোটি টাকার। এবং এর পাশাপাশি সবথেকে বেশি প্রোডাকশান যেটা হচ্ছে কটনের প্রচুর পরিমাণে প্রোডাকশান হচ্ছে ইন্ডিয়াতে এবং এই প্রোডাকশানটা বাংলাদেশে এক্সপোর্ট কেমন করছে, যেটা হচ্ছে 11,251 কোটি টাকার বাংলাদেশে শুধুমাত্র কটন এক্সপোর্ট করছে। এবং এর পাশাপাশি সুগারও আপনি প্রোডাক্ট সিলেক্ট করতে পারেন, সুগার যাচ্ছে 261 কোটি টাকার। এর পাশাপাশি কেমিক্যাল প্রোডাক্ট যাচ্ছে, যেটা হচ্ছে 928 কোটি টাকার। এবং আরও প্রোডাক্ট আছে, যেটা হচ্ছে আয়রন এবং স্টিল যাচ্ছে 1,495 কোটি টাকার। এবং এই যে আর্টিকেল অফ আয়রন যাচ্ছে, যেটা হচ্ছে 1,027 কোটি টাকা। এবং আরও প্রোডাক্ট আছে, যেটা হচ্ছে রেলওয়ে পার্স যাচ্ছে 4,328 কোটি টাকা। তার মানে এই যে এতগুলো প্রোডাক্ট এত কোটি টাকার এক্সপোর্ট হচ্ছে, এই এক্সপোর্টের পাশাপাশি যে এরকম 100টা প্রোডাক্ট আছে যেটা আপনি ইন্ডিয়া থেকে বাংলাদেশে এক্সপোর্ট করতে পারবেন। আশা করি আপনারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে কী কী এক্সপোর্ট করবেন এইটুকু আপনারা জেনেছেন। যদি আপনার কোনো কোশ্চেন থাকে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস রিলেটেড তাহলে উপরে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। আর আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস শিখতে চান তাহলে আমাদের কোচিং জয়েন করতে পারেন। আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।